নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বুধবার সূচনা হলো মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য কৃষি বিপণন মেলার। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একটি জনসভা অনুষ্ঠিত হবে রবিবার। বুধবার পূর্ব বর্ধমান বন বিভাগের সহযোগিতায় এবং কাটোয়া বন দপ্তরের উদ্যোগে চুপে চড়ে পরিযায়ী পক্ষী সংরক্ষণ সচেতনতা প্রচার অভিযান চালানো হয়। বর্ধমান স্টেশন সংলগ্ন ওভারব্রিজ তৈরি এবং জিটি রোড সম্প্রসারণের কাজ চলছে জোর কদমে। দুর্ঘটনার কবলে পড়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বর্তমানে শয্যাশায়ী খ্যাতনামা সাঁতারু সায়ণী দাস। বুধবার পরিসমাপ্তি হলো 37তম জেলা ক্রীড়া প্রতিযোগিতার। চলে আসছে বিস্তারিত খবরে। বুধবার সূচনা হলো মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য কৃষি বিপণন মেলার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন হয় এদিন। বুধবার থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। মাটি কৃষি, উদ্যান পালন, মৎস্য প্রাণী সম্পদ কৃষি বিপণন মেলার সূচনা হলো বুধবার। জামালপুর ব্লকের আজুহাটি অঞ্চলের রানাপাড়াতে উদ্বোধন হয় এদিনের এই মেলার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে সূচনা হয়। রাজ্যের মন্ত্রী অসীমা পাত্র, মেমারির বিধায়ক নার্গিস বেগম সহ কৃষি অধিকর্তা, জামালপুর ব্লকের বিভিন্ন কর্মাধ্যক্ষগণ, সভাপতি নমিতা রায়, বিভিন্ন জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে বাস্তবায়িত করেন। আয়োজকদের আশা, এর ফলে অসংখ্য কৃষক উপকৃত হবেন। বিভিন্ন স্টলে বিভিন্ন বিষয়বস্তুর প্রদর্শনী তুলে ধরা হয়। বুধবার থেকে শুরু হয়ে মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। মেলা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান চলবে মেলা প্রাঙ্গণে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে উৎসুক জনতার সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। 2014 সালে রাষ্ট্রপুঞ্জ তার প্রতিনিধি পাঠান বর্তমানে মাটি উৎসবকে দেখার জন্য। সেই প্রতিনিধির রিপোর্টের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপুঞ্জ 2015 সালকে আন্তর্জাতিক মৃত্তিকা বর্ষ হিসেবে ঘোষণা করে এবং প্রতি বছরের 5ই ডিসেম্বর দিনটাকে আন্তর্জাতিক জামালপুর পঞ্চায়েত সমিতির তরফ থেকে কৃষি মেলা, জামালপুর ব্লকে যে কৃষি মেলা হচ্ছে সেটা আমরা আবুজাটি অঞ্চলে রানাপাড়াতে আজকে কৃষি মেলাটা এখানে হচ্ছে। এখানে মাননীয় মন্ত্রী অসীমাদি উনি এসেছিলেন, পশ্চিমবঙ্গ সরকার, আর এসেছিলেন মেমারি বিধায়ক নার্গিস দি, উনি এসেছিলেন এবং সহ কৃষি অধিকর্তা ছিলেন, আরও অনেকে আমাদের জামালপুর ব্লকে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষগণ সবাই ছিলেন। সর্বোপরি আমাদের সভাপতি ম্যাডাম নমিতা রায় ছিলেন, অরবিন্দ ভট্ট সহসভাপতি উনি ছিলেন এবং আমাদের জয়েন্ট সাহেব উনিও আজকে উপস্থিত ছিলেন এই মেলায়। মেলাটা আমাদের যেটা সরকারি রুলস অনুযায়ী সেটা 3 দিন চলবে, আজকে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত মেলা চলবে। আমার এই মেলাটা করার কারণ হচ্ছে এলাকার কৃষকদের জানানো এই ধরনের উৎসব। আমরা 2011 সালে আসার পর থেকে এই ধরনের গ্রামগঞ্জে মেলা আমরা কোনোদিন দেখিনি, আমাদের বয়স বিগত দিনে আমরা কোনোদিন দেখিনি। তো এই মেলাগুলো দেখতে পাচ্ছি এবং এই মেলাগুলো দেখার দেওয়ার উদ্দেশ্য একটাই যে এলাকাতে কৃষক ভাই যারা আছে, যারা কৃষক সম্প্রদায়, যারা চাষবাস করেন, তারা এলো, তাদের সাথে বিনিময় একটা, অর্থাৎ তাদের ডিপার্টমেন্টের, কৃষি ডিপার্টমেন্টের লোক এলো, তাদের সাথে একটা কথোপকথন, তাদের কী সমস্যা, তাদের এখানে প্রদর্শনী হয়েছে, কিছু প্রদর্শনীতে মালপত্র জমা পড়েছে, যেমন সবজি, বিভিন্ন রকমের সবজি এবং মাছ, যারা মাছ চাষ করেছে এবং পশুপালন, তারাও গবাদি পশু নিয়ে এসেছে, এখানে অংশগ্রহণ করেছে তাদের। এই মেলাটা বলতে চাইছি আমরা যেটা গ্রাম বাংলার মানুষকে, যে এ ধরনের মেলা চাষিদের জন্য হয় বা করা হয় এটা জানাতে চাইছি। স্টলে বিভিন্ন স্টল আছে এবং বিভিন্ন স্টলেতে আমাদের ধরুন ওখানে সবজির প্রদর্শনী স্টল আছে, ধরুন গবাদি পশুর স্টল রয়েছে, ধরুন আমাদের বীচের স্টল রয়েছে, সিড অর্থাৎ, আচ্ছা ধরুন আমাদের এদিকে পিঠে পুলি স্টল রয়েছে, হাতে বোনা কাজ যাদের তাদের রয়েছে, মাটিতে হাতে বোনা মাটির যে জিনিসপত্র তাদেরও স্টল রয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টল আছে। জামালপুর থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একটি জনসভা অনুষ্ঠিত হবে রবিবার। ওই জনসভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল। সভা সফল করার লক্ষ্যে শেষ মুহূর্তে জোর কদমে প্রচার চালাচ্ছে স্থানীয় নেতৃত্ব। আগামী 17 তারিখ শাসক দলের পক্ষ থেকে একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হবে। জনসভাটি অনুষ্ঠিত হবে মঙ্গলকোট লালডাঙ্গা মাঠে। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই জনসভা হবে। জনসভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মঙ্গলকোটের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল।
জনসভাকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে স্থানীয় নেতৃত্ব। আগামী 17 তারিখে অনুব্রত মন্ডল আমাদের পর্যবেক্ষক পঞ্চায়েতের ভোট নিয়ে যেটা জনসভা করতে আসছে, উনি বীরভূমের মানে সভাপতি আছেন এবং আমাদের পর্যবেক্ষক, এবং আমাদের মঙ্গলকোট কেতুগ্রাম হাউস গ্রামের দায়িত্ব আছে। তখনকে আমরা কথা দিয়েছিলাম যে 24টা ব্লকের মধ্যে সব যাইতে আমরা মঙ্গলকোটের বেশি লোক করব। এটা প্রমাণ করে দেবো যে আমরা মঙ্গলকোট অনুব্রত মন্ডলকে দেখিয়ে দেবো যে গোটা নতুন হাট আমরা জাম করে দেবো। দিলীপ ঘোষ বা ওই সূর্যকান্ত মিশ্রা রটিয়ে বেড়াচ্ছে, তারা দেখে নেবে যে মঙ্গলকোট একদিন সিপিএমের শক্ত ঘাঁটি ছিল, আজ সিপিএম কে মঙ্গলকোটের মুখে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বিজেপি তো মঙ্গলকোটের মুখে যথেষ্ট কোনো কিছু অস্তিত্বই নাই। গেট তৈরি করা থেকে ব্যানার ও ফ্ল্যাগ টাঙানো নানান রকম কর্মসূচির মাধ্যমে প্রচার চালাচ্ছেন আয়োজকরা। নেতৃত্বের আশা উক্ত জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। ডিসেম্বর আমাদের বীরভূম জেলা সভাপতি তথা মঙ্গলকোটের আমাদের পর্যবেক্ষক মাননীয় শ্রী অনুব্রত মন্ডলের জনসভা, আমরা আগেও বহু জনসভা করেছি কিন্তু এবারের জনসভাটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এটাই যে সামনে পঞ্চায়েত নির্বাচন এবং সারা রাজ্য জুড়ে যেটা একটা সাম্প্রদায়িক দল তারা সারা রাজ্য জুড়ে একটা অশান্তি বাতাবরণ তৈরি করতে চাইছে, কিন্তু মঙ্গলকোটের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার উদ্যোগে এবং আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে উন্নয়ন চলছে এবং মঙ্গলকোটের বুকে যে উন্নয়ন হয়েছে তাতে আগামী 17ই ডিসেম্বর আমরা প্রমাণ করে দেবো যে মঙ্গলকোটের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, মঙ্গলকোটের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এখানে সিপিএম বিজেপি এবং কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। এখানে কেউ কেউ হয়তো রটাচ্ছে যে মঙ্গলকোটে মুকুল রায় তো, এখানে মুকুল রায় বলুন আর যে রায় বলুন, এখানে মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেস ছাড়া, অপূর্ব চৌধুরী ছাড়া, কেষ্টমণ্ডল ছাড়া এখানে কারো জায়গা নেই। আজকে মঙ্গলকোটে আমরা যে 17ই ডিসেম্বর আমাদের যে জনসভা, সেই জনসভায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের ফ্ল্যাগ ফেস্টুন বাঁধার কাজ চলছে যে এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য। এবং আমাদের মঙ্গলকোটে 4টে গেট হয়েছে, এখানে ছিলুদুই গ্রাম পঞ্চায়েত 2টো গেট করেছে, মঙ্গলকোট 2টো গেট করেছে, ছিলুয়া 1 গেট করেছে, ওদিকে পশ্চিমে গেট হচ্ছে, মানে আমাদের প্রত্যেকটা মঙ্গলকোটে লালডাঙ্গা মাঠে ঢোকার এন্ট্রান্স মুখগুলো আমাদের প্রত্যেকটাতেই গেট হচ্ছে। এবং মঙ্গলকোটের যে পার্শ্ববর্তী যে আমাদের জনসভামুখী রাস্তাগুলো ফ্ল্যাগ ফেস্টুন আমাদের তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোটের কর্মী সমর্থকরা সকলে একসাথে উপস্থিত থেকে, আমাদের ব্লক নেতৃত্ব এখানে আছে, আমাদের সমস্ত কিছু অঞ্চল সভাপতিরা আজকে এখানে উপস্থিত হয়েছে, আমাদের সমস্ত ফ্ল্যাগ ফেস্টুন টাঙানোর কাজ চলছে, অর্থাৎ প্রস্তুতি সভা চলছে যে আগামী যে রবিবার সভা তারই প্রস্তুতি হিসেবে বিভিন্ন জায়গায় ফ্ল্যাগ ফেস্টুন। জনসভা যথাযথ রূপ দেওয়ার আশায় শেষ মুহূর্তের প্রচার পর্ব চলছে জোর কদমে। মাননীয় আমাদের মঙ্গলকোটের পর্যবেক্ষক শ্রী অনুব্রত মন্ডল আগামী 17ই ডিসেম্বর লালডাঙ্গা মাঠে আমাদের জনসভা করতে আসছে। এই জনসভাকে কেন্দ্র করে এই মঙ্গলকোটের তৃণমূল কর্মীদের একটা আনন্দ, একটা উৎসব চলছে, যেটা কখনোই আমরা দেখিনি যে এই সর্বপ্রথম পঞ্চায়েত ভোটকে সামনে রেখে যেভাবে আমাদের মাননীয় অনুব্রত মন্ডল সংগঠন যেভাবে সাজিয়েছেন মঙ্গলকোটের বুকে, এই মঙ্গলকোটে আমরা আগামী 17 তারিখে মঙ্গলকোটের বেশি সংখ্যক মানুষ মানে মহিলা, বিশেষ করে আমরা মহিলা দিয়ে মাঠ ভরাবো এবং তার সঙ্গে আমরা লক্ষাধিক মানুষের জনসমাবেশ হবে। এই সমাবেশটা মঙ্গলকোটের ইতিহাসে ঐতিহাসিক একটা সভা হবে। আজই কি চলছে? এই সভাকে কেন্দ্র করে আমরা এই মঙ্গলকোটের বিভিন্ন প্রান্তে আমাদের গেটের কাজ চলছে, আমাদের ফ্ল্যাগ লাগানো চলছে, আমাদের চেন ফ্ল্যাগ লাগাইছি এবং মানুষের প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করে আগামী 17 তারিখে আসার জন্য অনুরোধ করা হয়। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটি ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর। ফিরে এলাম বিরতির পর। বুধবার পূর্ব বর্ধমান বন বিভাগের সহযোগিতায় এবং কাটোয়া বন দপ্তরের উদ্যোগে চুপিচড়ে পরিযায়ী পক্ষি সংরক্ষণ সচেতনতা প্রচার অভিযান চালানো হলো। মূলত অবৈধভাবে পাখি চুরি বন্ধ করতেই এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়। বর্ধমান বন বিভাগের সহযোগিতায় এবং কাটোয়া বন দপ্তরের উদ্যোগে চুপিচড়ে পরিযায়ী পক্ষী সংরক্ষণ সচেতনতা প্রচার অভিযান চালানো হলো। উল্লেখ্য,
শীতের মরশুমে গঙ্গার অববাহিকা অঞ্চলে আগমন ঘটে বহু পরিযায়ী পাখির। পাখি প্রেমীরা বিভিন্ন ধরনের পাখি দেখতে ভিড় জমান, কিন্তু বারবারই অভিযোগ উঠেছে দেশ বিদেশ থেকে আগত এই পাখি অবৈধভাবে চুরি করছে বেশ কিছু অসাধু মানুষ। সাধারণ মানুষকে এবং অসাধু মানুষদের সচেতন করতেই বন দপ্তরের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে মাইক দিয়ে প্রচার চালানো হয়। পাখি চুরির সময় কোনো ব্যক্তি ধরা পড়লে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। মানুষকে আদৌ সচেতন হবে, বন্ধ হবে পাখি চুরি, তা সময় বলবে। আমাদের প্রচারটা হলো যে গঙ্গা অববাহিকা অঞ্চলে পাখিরা রয়ে যেখানে খাল বিলে পাখি জাল দিয়ে ধরছে বা শিকার করছে সেগুলোকে বন্ধ করার জন্য আমরা আজকে জনসাধারণের সমক্ষে উপস্থিত হয়েছি। জনসাধারণকে মানে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে এইসব অবৈধমূলক কাজগুলো না করে, হ্যাঁ, তাদের জনসাধারণের মধ্যে এটাকে আমরা প্রচার করতে চলেছি। যদি ধরা পড়ে তাহলে তাদেরকে সরকারি নিয়মে যেগুলো আইনের ব্যবস্থা আছে সেগুলো আমরা করব। কাটোয়া থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান স্টেশন সংলগ্ন ওভারব্রিজ তৈরি এবং জিটি রোড সম্প্রসারণের কাজ চলছে জোর কদমে, যার ফলে প্রতিদিনই ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে জিটি রোডের উপরে, সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন। চলছে বর্ধমান স্টেশন সংলগ্ন ওভারব্রিজ তৈরির কাজ, পাশাপাশি একই সাথে চলছে জিটি রোড সম্প্রসারণের কাজ, যার ফলে যানজট যেন নিত্য সঙ্গী হয়ে উঠেছে বর্ধমানবাসীর কাছে, প্রতিদিন বিভিন্ন কাজে বর্ধমান আগত মানুষজনদের কাছে। বুধবারও বর্ধমান নবাবহাট সংলগ্ন এলাকায় সেই যানজটের চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়। প্রতিনিয়ত এই যানজটের ফলে স্বভাবতই ক্ষোভ ছড়াচ্ছে সকলের মধ্যে। কবে এই যানজটের হাত থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ, সেই দিকেই তাকিয়ে সকলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। দুর্ঘটনার কবলে পড়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বর্তমানে শয্যাশায়ী খ্যাতনামা সাঁতারু সায়নী দাস। আগামী 24 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্থে ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি, আশাবাদী জয়লাভ করবেন তিনি। দুর্ঘটনায় পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় শয্যাশায়ী খ্যাতনামা সাঁতারু সায়নী দাস অনেক বাধা বিপত্তি ও প্রতিকূলতাকে হার মানিয়ে পুরীর সমুদ্রে অনুশীলন করে ইংলিশ চ্যানেল জয় করেন সায়নী। ফের অস্ট্রেলিয়ার পার্থে ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতায় সাফল্যের জন্য পুরী থেকে অনুশীলন করে ফেরার পথে কাল্লায় পা ফসকে দুর্ঘটনার কবলে পড়েন সায়নী। পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বর্তমানে শয্যাশায়ী সায়নী। আগামী 24 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্থে আসর বসছে ওপেন সাঁতার প্রতিযোগিতার, সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার কথা রয়েছে সায়নীর, কিন্তু বিপত্তি যেন পিছু ছাড়ছে না। যদিও মনের চোর হারায়নি সে, তার আশা সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং জয়লাভ করবে। 2018 24 ফেব্রুয়ারি আমার অস্ট্রেলিয়া লোটাস চ্যানেল ক্রস করার আমি প্রস্তুতি নিচ্ছি। ইংলিশ চ্যানেল ক্রস করার আগে আমি সমুদ্রের যে আবহাওয়া বা ঢেউ সেগুলোকে আয়ত্ত করার জন্য আমি পুরীতে গিয়েছিলাম এবং সাফল্য পেয়েছি, ইংলিশ চ্যানেল ক্রস করতে পেরেছি। সেই জন্য আমি আবার অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার জন্য আমি পুরীতে গিয়েছিলাম এবং ভালোভাবে প্র্যাকটিস করেছিলাম। এবং ফেরার দিন কান্না স্টেশনে একটা দুর্ঘটনা হয়, আমার পা মুচকে যায়, তখন বুঝিনি। পরে যখন আমি অর্থোপেডিক দেখালাম তখন ডাক্তার বললেন যে লিগামেন্ট ছিঁড়ে গেছে। এই মুহূর্তে সব থেকে দরকার আমার রেস্ট নেওয়া, পুরোটাই বেড রেস্ট, আমার পায়ে প্লাস্টার হয়েছে। তো স্বাভাবিকভাবে এক মাসের জন্য আমার প্র্যাকটিস পুরোপুরি বন্ধ, জলে নামা বন্ধ।
কিন্তু আমি থেমে থাকছি না, আমি আমার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করছি, মেডিটেশন যা কিছু হয় আমি নিজেকে তৈরি রাখছি। একটা অসুবিধা হবে যেটা আমি বুঝতে পারছি, সেটা হলো এন্ডুরেন্স এর ভীষণ প্রবলেম হবে, কিন্তু আমার আশা এবং আমি জানি এবং আমার কাছে এই কনফিডেন্সটা আছে যে ইংলিশ চ্যানেল যতক্ষণ আমি ক্রস করতে পেরেছি, যত এক মাসের প্র্যাকটিসে ঘাটতি থাকুক না কেন, বাকি দু মাসে আমি সেটাকে ওভারকাম করে আবার আমি ইংলিশ চ্যানেলের মতোই অস্ট্রেলিয়ার রটনেস চ্যানেলটাকেও সাকসেসফুলি ক্রস করতে পারবো। একটা বাধা তো আসছে, যেটা সবসময় যেটা প্রবলেম হয় সুইমাররা যখন প্র্যাকটিস বন্ধ করে দেয়, মেন যেটা প্রবলেম হয় এন্ডুরেন্সের, তো ওটা সমস্যা হবেই, কিন্তু আমার হাতে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাস আছে, আমি কঠোর অনুশীলন করে সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করব। 2018 সেখানে আমি একমাত্র ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ, আমি একা যাচ্ছি রটনেস চ্যানেল ক্রস করতে। আমি শিওর, কারণ আমি জানি আমি পারবো, কেননা ইংলিশ চ্যানেল হচ্ছে ওয়ার্ল্ড এর ওপেন ওয়াটার সুইমিং এর টাফেস্ট ইভেন্ট, আমি যতক্ষণ সেটাকে ক্রস করতে পেরেছি সাকসেসফুলি, কারণ ইংলিশ চ্যানেল ক্রস করার আগেও আমার প্রচুর বাধা এসেছিল। আগামী বছর 19 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া রওনা দেওয়ার কথা রয়েছে সায়নীর। চ্যানেলে যাওয়ার আগে যেরকম প্র্যাকটিস দেখেছি বা মনের জোর সেটা দেখে আমি নিশ্চিত ছিলাম যে যত যাই হোক ও কমপ্লিট করেই আসবে, ওটা ক্রস করবে, মানে অত প্রতিকূলতার মাঝখান থেকে ও নিজেকে ঠিক রেখেছিল, তো এবারও আমার বিশ্বাস এটা ও মানে জয় করবে। তো মাঝখানে অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়াতে একটু মনটা খারাপ হয়ে গেল যে একটু প্র্যাকটিসটা একটু ঘাটতি হয়ে যাচ্ছে, তো আমার মনে হয় এটা ওর কাছে অতটা ফ্যাক্টর না, ঠিক মানে ওটাও কমপ্লিট করে আসবে। বাবা মাও আশাবাদী সায়নী সাফল্য পাবে। সমস্যা যেমন ছিল পাশাপাশি প্রতিকূলতা অনেক কিছু ছিল, যা ইংলিশ চ্যানেল যেভাবে ওকে পার করে আনতে পেরেছি আমরা, তো সেটা যেভাবেই হোক সেটা আমার বাড়ি বন্ধক দিয়ে হোক আর যে করে হোক আটকায়নি। তা এবারও কিছু মানুষ হাত বাড়িয়ে দিয়েছেন, আগামী দিনে নিশ্চয়ই আগের বারের মতো নিশ্চয়ই তারা হাত বাড়াবেন, কারণ এই ধরনের একটা প্রোগ্রামে মানুষের সহযোগিতা না থাকলে অবশ্যই পারা যায় না বা ভালোবাসা। কিন্তু একটা যেটা ঘটলো আমাদের কাছে সত্যি খুব মানে খারাপ, এই কারণেই যে কিছুক্ষণের মধ্যে যখন আমরা পুরীতে ওকে নিয়ে গেছিলাম ইংলিশ চ্যানেলের আগে, ওখানে গিয়ে ওই ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে আসলো, সেখানে তিন দিন একদম 2-3 কিলোমিটার ভেতরে ঢুকেও প্র্যাকটিস করলো, এবার সেখানে এবারও সেইভাবে আমরা ওকে নিয়ে গেছিলাম 30 তারিখে, এখান থেকে গেলাম 30 নভেম্বর, 1-2-3 ও প্র্যাকটিস করলো, এমনকি এবার চোর সমুদ্রে প্রায় ধরুন 5 কিলোমিটার ভেতরে গিয়েও প্র্যাকটিস করেছে, সমস্ত কিছু করে আসলো, কান্নাতে নামতে গিয়ে হঠাৎ ঢালটাতে নামতে গিয়ে পাটা মুছে গেল এবং লিগামেন্টটা ছিঁড়ে গেছে সঙ্গে সঙ্গেই, তখন সেন্সেলস হয়ে গেছিল লিগামেন্টটা ছিঁড়ে গেছে, এখন ওই ব্যান্ডের ওকে প্লাস্টার করা হয়েছে পায়ে, বললো যে প্রায় 4 সপ্তাহ ওকে অপেক্ষা করতে হবে, না হলে পরে এই ব্যথাটা সারবে না, তো যাই হোক এখন সুস্থ যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি আমরা জলে নামাতে পারবো। যাই হোক ও পূর্বে যে এত প্রতিকূলতা জয় করতে পেরেছে আশা করি এটাও নিশ্চয়ই এই এক মাসের বাধাতে ওকে আটকাতে পারবে না, এটা আমাদের বিশ্বাস আছে। অর্থটা তো আমাদের অবশ্যই যেটা সমস্যা আছে এখন ও বাড়ি আমি সেইভাবে কিছুটা আমাদের ধার দেনা পূর্বের ধার দেনা আছে, যাই হোক এখন কিছু করার নেই, এই নিয়ে আমাদের চলতে হবে। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। বুধবার পরিসমাপ্তি হল 37তম জেলা ক্রীড়া প্রতিযোগিতার। জেলার 44টি সার্কেল থেকে বিভিন্ন বিষয়ে প্রথম স্থানাধিকারীরা এদিন প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা ঘিরে প্রতিটি প্রতিযোগী নিজেদের সেরাটা উজাড় করে দেন। 37তম জেলা ক্রীড়া প্রতিযোগিতার পরিসমাপ্তি হল বুধবার। বরশুর সিডিপি স্কুল ময়দানে চলে এই প্রতিযোগিতা। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ব্যবস্থাপনায় পরিপূর্ণতা পায় প্রতিযোগিতাটি। বর্ধমান জেলা প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের নিয়ে চলে এদিনের এই প্রতিযোগিতা। জেলার 44টি সার্কেল থেকে বিভিন্ন বিষয়ে প্রথম স্থানাধিকারীরা এদিন প্রতিনিধিত্ব করেন। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিটি প্রতিযোগী নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার প্রচেষ্টা চালান। প্রতিযোগিতা উপলক্ষে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। সমগ্র কর্মকাণ্ড যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজককারীরা কসুর রাখেননি।
এই যে উল্টে সাইডে পড়ছে। হ্যাঁ, বরশাল থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, বুধবার সূচনা হলো মাটি কৃষি উদ্যান পালন মৎস্য কৃষি বিপণন মেলার। মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে একটি জনসভা অনুষ্ঠিত হবে রবিবার। বুধবার পূর্ব বর্ধমান বন বিভাগের সহযোগিতায় এবং কাটোয়া বন দপ্তরের উদ্যোগে চুপে চড়ে পরিযায়ী পক্ষী সংরক্ষণ সচেতনতা প্রচার অভিযান চালানো হয়। বর্ধমান স্টেশন সংলগ্ন ওভারব্রিজ তৈরি এবং জিটি রোড সম্প্রসারণের কাজ চলছে জোর কদমে। দুর্ঘটনার কবলে পড়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বর্তমানে শয্যাশায়ী খ্যাতনামা সাঁতারু সায়ণী দাস। বুধবার পরিসমাপ্তি হলো 37তম জেলা ক্রীড়া প্রতিযোগিতার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।